আগুনে পুড়ে গেল গোটা বাড়ি ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে হাবড়া থানা এলাকায় ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না আগুনে পুড়ে ছাই হয়ে যায় সমস্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় আগুনে ভস্মীভূত হয়ে গেল গোটা একটা বাড়ি ঘটনার সময় বাড়ির বাসিন্দারা বাড়িতে ছিলেন না শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হাবড়া থানার ফুলতলা এলাকায় জানা গেছে এদিন সন্ধ্যায় সমীর মালি ও তার স্ত্রী বাজারে যান সে সময় বাড়িতে কেউ ছিলেন না হঠাৎই তাদের টিনের চালের বাড়িতে আগুন লেগে যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ছুটে আসেন বাবু ততক্ষণে গোটা বাড়িটাই ভস্মীভূত হয়ে গেছে আগুনে পুড়ে গেছে বাড়ি ও জমির দলিলপত্র এ মতো অবস্থায় প্রশাসনের ওপরেই ভরসা রাখছেন সমীরবাবু পালিতে আমরা তো ছিলাম না কীভাবে কীভাবে কী হয়েছে আমরা যা কী ছিল সব কিছুই শেষ যা কিছু ছিল মানে কাগজপত্র যা কিছু ছিল সবই শেষ আমাদের পরনে যা আছে এইটুকুই আছে আবেদন যে আমার তো এমন কিছুই নেই সবিশেষ এখন সেটা যদি ওরা তোমার সেটা যদি দিতে পারে সেটাই হচ্ছে কথা জানি না পাকা ছিল টিভি সবই ছিল রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড হাবড়া